আমি জিজ্ঞাসা করছি ওনাকে যে আপনি কই থেকে আসছেন, আপনারা সকলেই জানেন সম্প্রতি মারা গিয়েছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। কিন্তু আপনি কি বিশ্বাস করবেন যদি বলা হয় আপনাকে আবার দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে জীবিত করা সম্ভব? যা এই কথা শুনে আপনি হয়তো এতক্ষণে অবাক হয়ে গিয়েছেন, তাই না? কিন্তু অবিশ্বাস্য হলে সত্যি এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যেখানে স্থানীয়রা দাবি করে থাকে সেই মৃত ব্যক্তিটি আবার ফিরে এসেছিল। যেমন এই ঘটনাটি দেখুন। তাছাড়া এক সোশ্যাল মিডিয়াতে এক জাদুকর দাবি করে থাকে তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে সক্ষম। তবে আপনাদের এই বিষয়টি ক্লিয়ার করে নেই, মৃত ব্যক্তিকে জীবিত করা এটা ইতিহাসে এখন পর্যন্ত সম্ভব হয়নি, এবং আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে মৃত্যুর পর জীবিত করা এটাও কখনো সম্ভব নয়। কিন্তু আজ আমি আপনাদেরকে মৃত ব্যক্তিদের সাথে ঘটে যাওয়া এমন কিছু কয়েকটি অলৌকিক ঘটনা দেখাবো যেগুলি দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বিশেষ করে আজকের এই ভিডিওর শেষের দিকে কবরস্থানে ঘটে যাওয়া এমন একটি অলৌকিক ঘটনা দেখতে চলেছেন যেটা দেখে আপনিও হতবাক হয়ে যাবেন। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনি হয়তো আপনার জীবনে অনেকবার কবরস্থানে আশেপাশে দিয়ে হেঁটে গিয়েছেন, কিন্তু কখনো কি এমন কোনো আওয়াজ আপনার কানে ভেসে এসেছে যেটি শুনে আপনার মনে হয়েছে কবরের মধ্যে হয়তো অলৌকিক কিছু ঘটেছে, অথবা কবরের মধ্যে কেউ আত্মনাদ করছে? হয়তো বা আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকলে ঘটতেও পারে, কিন্তু ইরানে ঘটে যাওয়া এই আপনার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিবে। যখন একজন লোক কবর জিয়ারত করতে গিয়েছিলেন তখন তিনি এমন একটি ভয়ানক আওয়াজ শুনতে পায় যেটি শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আর সেই আওয়াজটি আপনিও একবার শুনে নিন। লোকটি আসলেই বুঝতে পারছিল না যে এই আওয়াজটি সত্যি কি কোনো কবরের ভিতর থেকে আসে। তাই লোকটি ভালো করে কান পেতে শোনার চেষ্টা করে এবং তিনি খেয়াল করে যে এই আওয়াজটি আসলে কবরের ভেতর থেকে আসছিল। যখন এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয় তখন অনেকেই মতামত দিচ্ছিল এটি একটি সাউন্ড ইফেক্ট হতে পারে। বন্ধুরা, সত্যি কি কবরের ভেতর থেকে আসা এটি কোনো কবরের আওয়াজ ছিল নাকি এটি কোনো সাউন্ড ইফেক্ট ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা সকলেই জেনে থাকবেন যদি কোনো মৃত্যুর লাশ কবর দেওয়া হয় সেটি এক মাসের মধ্যে পচে গলে মাটির সাথে মেশা শুরু করে। তবে এমন একটি ঘটনা ঘটেছে একটি ভাগ্যবান মানুষের সাথে, লাশটি মাটি দেওয়ার পরেও বছরের পর বছর অক্ষত অবস্থায় রয়েছে। এমনই একটি অলৌকিক ঘটনা ঘটেছে বাংলাদেশে যখন একবার তীব্র ঝড় হয়েছিল, এই কারণে তার কবরটি ভেঙে যায় এবং তার লাশটি বেরিয়ে আসে, আর তার লাশটি পুরো অক্ষত অবস্থায় থাকে। আর এটি দেখে গ্রামবাসীরা আশ্চর্য হয়ে যায়, কেননা লাশটি পুরো অক্ষত অবস্থায় ছিল। আর আপনারা গ্রামবাসীদের মুখে তাদের মতামত শুনে নিন। আজ টিকা চার মাস আগে মারা গেছে, এত সুন্দরভাবে লাশটা রাইখা দিয়েছে আল্লাহ পাক, আল্লাহ তালাই ভালো জানে, বলা যাবে না যে কি। আমার মনে হয় না যে আমার জীবদ্দশায় আমি সচক্ষে আমি এরকম কোনো লাশ দেখছি। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন পৃথিবীতে একটা সময় ছিল যখন গর্ভবতী মহিলা মারা যেত, তখন তার পেটের বাচ্চা বেঁচে আছে কিংবা মারা গিয়েছে তা আইডেন্টি করার মতো কোনো টেকনোলজি ছিল না। তখন যার কারণে কোনো চিন্তা ভাবনা না করে গর্ভবতী মহিলাকে বাচ্চা সহ কবর দেওয়া হতো। এমন অনেক আশ্চর্য কঙ্গাল খুঁজে পেয়েছেন যেখানে এক কবরের মধ্যে একজন মহিলা এবং তার বাচ্চা ছিল। গবেষণা করে বিজ্ঞানীরা জানতে পারে যে মহিলাটি মারা যাওয়ার পর বেশ কিছুদিন যাবত বাচ্চাটি কবরের ভেতরে জীবিত ছিল। তবে বর্তমান সময়ে এমন ঘটনা ঘটা প্রায় অসম্ভব, কিন্তু এখন যে আপনি ভিডিওটি দেখতে চলেছেন সেটি আরও একবার অতীতের দিকে নিয়ে যায়। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়েছিল তখন কিছু মানুষ শুনতে পায় যে তাদের পাশের কবরস্থান থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। তাই তারা সকলে মিলে কবরের পাশে যায় এবং বাচ্চাটির কান্না শুনতে পায় তখনও তারা, এবং কবরটি তারা তখন খুঁড়তে শুরু করে এবং তারা শেষ পর্যন্ত কবর খুঁড়ে
যেটি দেখতে পেল তা দেখে সেখানে থাকা উপস্থিত সকলেই চমকে গিয়েছিল। কেননা বন্ধুরা, কবরের ভেতর থেকে একজন গর্ভবতী মহিলার পেট থেকে প্রসব হওয়া একটি সন্তান সেখানে জীবিত রয়েছে। আর সেই ছোট বাচ্চাটিকে পেয়ে গ্রামবাসীরা অবাক হয়ে গিয়েছিল। আর সবাই মনে করতেছিল এটি একটি সৃষ্টিকর্তার চমৎকার। বন্ধুরা, এমনই একটি ঘটনা ঘটেছে আফ্রিকায়, একটি জঙ্গলে, যেখানে একইভাবে কবরের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ গ্রামবাসীরা শুনতে পায়। স্থানীয় মানুষ কবর খুঁড়তে শুরু করে এবং তারা কবরের ভেতর থেকে একটি বাচ্চা উদ্ধার করে। এসব ঘটনা দেখে সেখানে থাকা উপস্থিত মানুষ অবাক হয়ে যায়। বন্ধুরা, এবার দেখুন এই ঘটনাটি। একটি মানুষ যখন কবর খুঁড়তেছিলেন আর পাশের কবরটি একটু ভেঙে যায়, যার ফলে ভেতরের কবরটি সব কিছু দেখা যাচ্ছিল, এবং কি সে ভাঙা কবর থেকে মিষ্টি সুগন্ধ বের হচ্ছিল, এবং সেই ভাঙা কবরটির ভিতরে ফুলের গাছ দেখতে পাওয়া যায়। এই দৃশ্যটি দেখার পর সেখানে সবাই সুবহান আল্লাহ পাঠ করতে বাধ্য হয়। প্রিয় দর্শক, সেই মানুষটি নিশ্চয়ই পৃথিবীতে ভালো কাজ করেছিলেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি আপনাদের পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।